কালবৈশাখী ঝোড়ো হাওয়া ও বৃষ্টির ফলে ক্ষতির আশঙ্কায় ভুগছেন পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ও ভাতারের চাষিরা। জানা গিয়েছে কোনো কোনো জমিতে ফসল জলের তলায়, আবার বেশ কিছু জন চাষি ফসল রক্ষার জন্য পলিথিনের ছাউনি ব্যবহার করছেন। আবহাওয়া কবে স্বাভাবিক হবে সেই আশায় হাঁপিত্তেশ করে বসে রয়েছেন চাষিরা। সরকারি সাহায্য মিললেও কিছুটা হলেও ক্ষতির হাত থেকে বাঁচবেন তারা। এই কালবৈশাখীর তাণ্ডব চলতে থাকলে বহু ক্ষয়ক্ষতি হয়ে যাবে, চাষবাস করে লাভের মুখ দেখতে পাবেন না বলে আশঙ্কা প্রকাশ করলেন কৃষকরা। এই জল হয়ে গেছে, আমার ধান সব ডুবে গেছে, খাল জমি জল মরছে না, ধান কেড়ে ছেঁড়ে ছেড়ে তুলছি, কত কষ্ট হচ্ছে। তারপর ধরুন চাষ করছি, চাষে কোনো লাভ হচ্ছে না গো, চাপানোর দাম যা বেড়ে গেছে, ট্র্যাক্টারের পয়সা বেশি হয়ে গেছে, লাভ কিছু করতে পারছি না, তারপরে ক্ষতি হয়েছে, ধানটা ক্ষতি হয়েছে, জল জল কাদায় তারপর পড়ে গেছে, জল কাদা নষ্ট হচ্ছে। ক্ষতি একটু হয়েছে, তবে খুব বেশি হয়নি, জল কাদায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্ষতি হয়েছে, ক্ষতি হয়েছে, এই কাদায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ধান কাটতে হয়েছে। ধান ছেঁকে তুলছেন? ছেঁকে ভাড়া তুলছে, যার যেটা হয় সেইটাই, চাষ করে তো সব লোকসান। এত জল হয়েছে পরশু, আমাদের মাঠ জল ভর্তি, ধান ডুবে গেছে, ধান কিন্তু চাষিরা কীভাবে তুলবে তা কোনো হাল হদিস পাচ্ছে না। মঙ্গলকোট থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা।